বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ব্র্যাক ব্যাংকের ডিপোজিট স্লিপ। তো আমি আজকে দেখাবো যে ব্র্যাক ব্যাংকের ডিপোজিট স্লিপ কিভাবে ফিল আপ করবেন এবং টাকা ডিপোজিট দিবেন। আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো। প্রথমে আপনাকে ডেট লিখতে হবে, কত তারিখে আপনি টাকা ডিপোজিট দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখতে হবে। সাপোজ আমি দিচ্ছি 01/01/2020। ওই পাশে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা সাপোজ আমি লিখলাম 01/01/1016, আমি আমার মতো করে লিখলাম, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। তারপর আপনাকে লিখতে হবে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্টটা কী নামে আছে সেই নামটা এখানে লিখতে হবে। তো আমি লিখলাম MD মামুন। তারপর ওই পাশে আপনি লিখতে হবে যে আপনি কত টাকা ডিপোজিট দিচ্ছেন সেই টাকার নোট মেনশন করে আপনি এখানে টাকার ফিগার লিখতে হবে। তো আমি আজকে আপনাদেরকে লাইভে দেখাবো যে আমি কত টাকা ডিপোজিট দিচ্ছি। সাপোজ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার 1000 টাকার নোট দুইটা। তো আমি এখানে লিখলাম 1000 টাকার দুইটা, আর ওই পাশে লিখলাম 2000। তারপর 500 টাকা নোট দুই তিনটা, 500 টাকা নোট তিনটা। তো আমি লিখলাম 3, ওই পাশে লিখলাম 1500। তারপর 100 টাকা নোট 3, 4, 5, 6, 7টা, 100 টাকা নোট 7টা। তো আমি এখানে লিখলাম 7, এখানে লিখলাম 700। তারপর 50 টাকা নোট আমার কাছে আছে দুইটা। তো আমি এখানে লিখলাম 2, ওই পাশে লিখলাম 100। তো 20 টাকা নোট 1, 2, 3, 4টা, 20 টাকা নোট আমার কাছে 4টা। তো আমি এখানে লিখলাম 4, এই পাশে লিখলাম 80। তারপর 10 টাকা নোট, 10 টাকা নোট 1, 2, 3, 4, 5, 6, 10 টাকা নোট আমার কাছে আছে 6টা। তো আমি এখানে লিখলাম 6, ওই পাশে লিখলাম 60। 5 টাকা নোট 1, 2, 3, 4টা, 5 টাকা নোট আমার কাছে আছে 4টা। তো আমি এখানে লিখলাম 4, এখানে লিখলাম 20। 2 টাকা নোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তো আমি এখানে লিখলাম 10, এখানে লিখলাম 20। তারপর আপনি টোটাল অ্যামাউন্ট ওই ফিগারগুলো আপনি যোগ করে আপনি এখানে লিখতে হবে আপনার কত টাকা হইল। তো আমি এখানে লিখলাম 0, 4, 18, 9, 14, 14, 4, 4, 4, 4480 টাকা। তো আপনি এখানে লিখতে হবে ইনওয়ার্ডের জায়গা 4480 only। আর যারা ইংলিশে লিখতে পারেন নাই তারা বাংলা লিখবেন, তাতে কোনো সমস্যা নেই। ডিপোজিটের নেম, ডিপোজিটের নেম যে ডিপোজিট দিচ্ছে তার নাম লিখতে হবে। MD আমি দিলাম তার ডিপোজিটের অ্যাড্রেস। তো এখানে আপনি অ্যাড্রেসটা লিখতে হবে, হাউস নাম্বার 7, রুট নাম্বার 10, বনানী। ডিপোজিটের ফোন নাম্বার, আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যে ডিপোজিট দিবে তার ফোন নাম্বারটা অবশ্যই লিখতে হবে। 0171। আমি আমার মোবাইল নাম্বার লিখে দিয়েছি, পাশাপাশি একটা সিগনেচারও করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট স্লিপ আমি ফিল আপ করেছি। ঠিক এভাবেই আপনারা ডিপোজিট স্লিপ ফিল আপ করবেন এবং ব্যাংকে টাকা ডিপোজিট দিবেন। কারো কোনো প্রবলেম হলে আমার কমেন্ট সেকশনে জানাবেন, আমি
অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।